ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, কাউকে আঘাত করার উদ্দেশ্য নেই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। মনে থাকে না তোমার পণ বেরোতে পারে? এই 5 সেকেন্ড টাইম দিচ্ছি আমার ভিডিও থেকে ভদ্রলোকরা বেরিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো, সতর্ক আছো। আমাদের সমাজে কিছু কিছু বালছাল উটপাটাঙ্গা সিটপাটাঙ্গা উল্টো কন্ডম পাটা মাল আছে, যে সমস্ত ছেলে মেয়েদের ছবি ভাইরাল করে, মেয়েদের ভিডিও ভাইরাল করবে। হ্যাঁ, সেই সমস্ত মেয়েদের নিয়েও আলোচনা করবো। খেলা হবে তো বিশেষ করে মনে রাখতে হয়, আমাদের সমাজে একটা মেয়ে যদি একটা ছেলের সাথে গুলু গুলু করে, তার মানে প্রেম করে, তাহলে কিন্তু সেই মেয়েটা কিন্তু আগে কিন্তু বলে না আমি তোমাকে ভালোবাসি। ছেলে পেলেই কিন্তু মেয়েদেরকে অফার করে আমি তোমাকে ভালোবাসি, ব্যাস, ঠিক আছে। মেয়েটা যখন মন থেকে বলে আমি তোমাকে ভালোবাসি কিংবা তাকে নিয়ে যখন বাগানে যাই, সেই কী করে? সেই মেয়েটার সাথে উল্টো পাল্টা গুলু গুলু বালচাল করে, ঠিক আছে। গুলুগুলো এই সমাজে চলতে পারে, এই সমাজে গুলুগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে না। প্রেম ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে না। পৃথিবীতে যেমন বড় গাছের দরকার, সেরকম প্রেম ভালোবাসার দরকার। সত্যি ঠিক ঠিক, হ্যাঁ ঠিক আছে। তবে আমি একটা কথাই বলতে চাচ্ছি, যেই সমস্ত আল বাল চাল উটপাটাঙ্গা চিটকাটা চ্যাটের বাল বোকাচোদা, তোমরা মেয়েদের ছবি কেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করো? এটা তো ঠিক না। তোমাকে বিশ্বাস করে, তোমাকে ভালোবেসে, তার শরীরের সমস্ত রসকস সিঙ্গাড়া বুলবুলি মস্ত যেখানে যা বাল আছে সমস্ত তোমার দিয়ে দেয়, সারা অঙ্গ সারা প্রত্যঙ্গ তুমি তো চাটিয়া চাটিয়ে পর্যন্ত দাও। তারপরে কী হলো, তোমার ভালোবাসায় যখন কম পড়ে তুমি কী করো, আস্তে করে সেই মেয়েটার ভিডিও তুমি ভাইরাল করে দাও। না, এটা তো হতে পারে না। সেই মেয়েটা বাগানে গিয়ে তোমাকে সব কিছু দিয়ে দিচ্ছে, কারণ কি, তোমাকে ভালোবাসে। তুমি তার মনটা কাছের মতন ভেঙে দিচ্ছ, ঠাস করে যেমন ভেঙে যায় ওর ওইরকম কাছের মতন ওই মেয়েটার মনটা তুমি ভেঙে দিচ্ছ। এটা কি ঠিক করছো? নিশ্চয় এটা ঠিক করছো না। যেটা মেয়েদের গোপনাঙ্গ জিনিস ঢেকে রাখার কথা, সেই জিনিসটা তোমার সামনে সিটপিট করে উলঙ্গ করে দিয়েছে, নেও আমারটা নেও। তারপরে তুমি কী করো, সমস্ত মিটানো হয়ে গেলে তৃষ্ণা তার যৌবন সমস্ত নেওয়া হয়ে গেলে, তারপরে তুমি বাল বলে ডাস্টবিনে ফেলে দিচ্ছ, আছে না? ঠিক ঠিক। তবে আর একটা কথা বলি, আমাদের সমাজে কিন্তু এই টাইপের মেয়েরও আছে, অবেন্যায় শরীরে যদি এতই যদি তোমার রসকার সিঙাড়া বুলবুলি থাকে, তুমি নিজের শরীরের আখের মেশিনের মধ্যে ঢেলে দাও, তোমার সমস্ত রোগ না নিংড়ে বোধা বের করে দেবে। তোমার শরীরের কোনো রসকর সিঙ্গাড়া বুলবুলি কিছু থাকে না। ভালোবাসা মানে কিন্তু এই না, তোমার যে যৌবন দেখো দেখো। তোমার যে যৌবন, তোমার যে লাল যে ওই যে তোমার নিমকি না কি হবে যায় একটা কিছু হবে আর কি, এই সমস্ত তুমি লোকের সামনে বিলিয়ে দিবা কিংবা তুমি ড্যান্সে ভুড়ি। নাবিনবি বের করে ড্যান্স করবা, এটা কিন্তু ভালোবাসার মানে না বেন্যা। তোমার যদি এতই যদি নেক থাকে তাহলে তুমি আখের মেশিনের মধ্যে ঢুয়ে যাবো। তোমার দেখি আর 5টা 10টা মেয়ে ছেলে খারাপ হবে নেবে না? ভাবতে পারো আমি বেশি গালাগালি দিই, এটা বলতেই পারো তুমি, বলো তা তোমার বাল ছেড়া ড্যাশা চুরির তারা। তুমি ইচ্ছা খুশি বলতে পারো, ইচ্ছা খুশি বলতে পারো। তবে আমি এই বেন্যাকে সম্বন্ধে বললাম, বেন্যা তোমার শরীরের রস আছে, ঠিক আছে, মিক্সার মেশিনের মধ্যে ঢুয়ে দাও নিজের রস, সমস্ত নিংড়ে বের করে নেবো, ভালো চালকে মাথা খাবা না। আর ঠিক ঠিক, মেয়েদের ছবি তোমরা যারা ভাইরাল করো ভাই, এই সমস্ত করতে যাবো না কিন্তু, সমাজের ঘৃণ্যতম থু, সমাজের ঘৃণ্যতম জঘন্যতম কাজ করো, এটা কিন্তু এটা কিন্তু করতে যাবো না। ভালোবেসে তার সব কিছু তোমরা কিন্তু দান করে, মেয়েদের সবথেকে কিমতি জিনিস যৌবন, সে তার ইজ্জত সেটা কিন্তু তোমরা দান করে, বাগানে পার্কে আগানে বাগানে বাল ছাড়া এখানে করে যেখানে খুশি সেখানে হতে পারে, তুমি তার সরলতার সুযোগ নিয়ে তার ভিডিও তুমি ভাইরাল করতে পারো না, না অবশ্যই না। তোমার গুলুগুলু হয়ে গেছে, তুমি তোমার ইচ্ছা খুশি তার সঙ্গে রাফিউজ করবা কিংবা তুমি তাকে ব্ল্যাকমেল করে মেয়েটাকে বাগানে ডেকে নিয়ে বা, এটা তো হতে পারে না, কখনো এটা হতে পারে না। না, মাউতের উপর হেয়ার করলে সেই বাল কিন্তু কেয়ার করবো না। ঠিক ঠিক, আর আগেই বলেছি বের করা মালগুলো তোমাদের জন্য সমাজের তাল নষ্ট হচ্ছে, তোমাদের জন্য সমাজের তোমাদের জন্য সমাজের বাটকারাও নষ্ট হচ্ছে, খবরদার। না জানি কত আজকে নেশাগ্রস্ত ছেলেপেলে আমাদের সমাজের মাঝখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তবে এই সমস্ত বেন্যদের উদ্দেশ্য করছে, বেন্যে তোমাদের যদি এত রস থাকে, তোমাদের যদি এত কাম উত্তেজনায় যদি সাড়া দিয়ে থাকে, তোমরা বলা জিয়া লঙ্কা চেনে না, তোমরা তাহলে জিয়া লঙ্কা খাও, তারপরে মজাটা দেও, সব জাল দেবে সব কামড় দেখো তোমাকে বেরোয় যাবে, কয় না বিশে বিশে বিজয় হয় তোমাকে। আর কিছু কিছু মেয়ে আছে এই যে এই সমস্ত ছবি দাও, আগুন জলে রে নিবাইবার মানুষ নাই, এই সমস্ত ছবি মানে কি জানো, জানো কি
গালাগালি দিচ্ছে আমাকে, তো সবাই খারাপ বলতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কি তুমি বাল খাবা না শাল খাবা, ওতে আমার কোনো বাল আসে যায় না। ফটোগুলো যে সমস্ত এই বালগুলো দেখি সবদার হিসেব করে এই বালের ছবি দেবা। আর সেই সমস্ত ছেলে ধরে বলছি, কোনো ভিডিও কিন্তু ভাইরাল করবো না মেয়ে ছেলের। সে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, সতর্ক থাকো। আর আমার ভিডিও দেখবা কি না দেবা সেটা তোমার ইচ্ছা, বাল আমি জানি না। তোমরা করছি একটু ডিম খাওয়া কমাই দাও, দুইজনেই বসতেছি ডিম খাওয়া কমাই দাও, আর বাগানে বগানে যাওয়া একটু কমাই দাও। আর তা যদি নাই আগে স্ট্যাম্প পেপারে সই করে নাও যে আমি কিন্তু এই বাল করবো, এই বাল কিন্তু তুমি ভিডিও ছাড়বা না, সোশ্যাল মিডিয়ায় ছাড়বা না। এত পণ কী করে বেরোচ্ছে, কী করে বেরোচ্ছে এত পণ মনে থাকে না? গুদমারামারি করার সময় তোমার পণ বেরোতে পারে?